আসসালামু আলাইকুম। আমরা আজকে ইনশাআল্লাহ দুই জান্নাতের মালিক থেকে কি কি শিক্ষা পাই তার তৃতীয় পর্ব আলোচনা করব, এবং এর আগের দুই পর্ব যারা দেখেননি তারা অনুগ্রহপূর্বক দেখে নেবেন। তো আজকে প্রথম শিক্ষাটা গত দিনের শেষ শিক্ষার সাথে রিলেটেড। গত দিনের শেষ শিক্ষা ছিল ভালো কাজে আদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ করা। আজকে আমরা জানবো আমরা কিভাবে ভালো কাজে আদেশ দিব। আমরা যখন কাউকে ভালো কাজে উপদেশ দিতে চাই, তখন যেই ভুলটা আমরা করি তা হচ্ছে অপরজনকে নিচু করে কথা বলি, বা অপরজনের সাথে রাগ করে কথা বলি, বা নিজে একটা মনে অহংকার নিয়ে কথা বলি যে এই জিনিসটা আমি জানি, তুমি জানো না, কেন জানো না তুমি। তো এই অহংকার নিয়ে আমরা যখন কথা বলি, হয়তো আমরা অহংকার নিয়ে কথা বলছি না, কিন্তু আমি সামনের জনকে এমনভাবে বলছি যে সামনের জন ভাবছে আমি তাকে ছোট করে দেখছি। তো তখন হয় কি, আমরা যে উপদেশটা দিচ্ছি সেই উপদেশটা গ্রহণ করবে না, অথবা আমরা যদি রাগ করে তাকে একটা কথা উপদেশ দিই সে কিন্তু সেটা গ্রহণ করবে না। তো উপদেশ দেওয়ার সময় আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখা উচিত, তার প্রথম হচ্ছে আমরা কখনোই অহংকার মনে আনবো না, কখনোই নিচু করে সামনের জনকে কথা বলবো না, বা কাউকে বোঝানোর সময় কখনো রাগ করে বোঝাবো না, কারণ রাগ করে আমি একটা কথা কাউকে বোঝাতে পারবো না। এবং আরেকটা পয়েন্ট মাথায় রাখা উচিত, তা হচ্ছে একজন গ্রামের মানুষকে কিন্তু আমি শহরের ভাষায় শিক্ষা দিয়ে পারবো না, সে শহরের ভাষা অর্ধেকের বেশি বুঝবেই না। আবার একজন শহরের মানুষকে কিন্তু আমি গ্রাম্য ভাষায় যদি উপদেশটা দিতে চাই, সে কিন্তু তাও বুঝবে না। তো সহজ সাবলীল ভাষায় যে যেই ভাষা শুনে অভ্যস্ত, আমরা তাকে সেই ভাষায় শিক্ষাটা দিব। আল্লাহ আমাদের মানুষকে ভালো কাজ উপদেশ দেওয়ার, মন্দ কাজ থেকে নিষেধ করার হেদায়েত দিক। এরপর আমরা যে শিক্ষাটা পাবো তা হচ্ছে, আমরা যখন কোনো ভাইয়ের ভালো কিছু দেখব, সুন্দর কিছু দেখব, তার জন্য কোনো একটা সুসংবাদ পাবো, সেটা হতে পারে তার সৌন্দর্য, তার ধন সম্পদ, বা তার বাড়ি দেখে আমাদের খুব পছন্দ হলো, বা তার পোশাক আশাক অনেক সুন্দর, আমরা তখন কি বলবো? মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চেয়েছেন আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি ছিল না এটা তাকে দেওয়ার, অথবা আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তাকে এই বরকতটা আরও বাড়িয়ে দিক। এই দোয়াটা যখন আমরা করব, তখন কিন্তু আমরা দুটা কাজ করছি, একই সাথে আমি কোরআনের উপর আমল করছি, কারণ আল্লাহ কোরআনে এই দোয়াটা বলেছেন, এবং রাসূলের সুন্নত পালন করছি। রাসূলের সুন্নত পালন করা এবং কোরআনের উপর আমল করা কিন্তু অনেক বড় দুটা কাজ। আমরা হাদিসে দেখতে পাই, একবার এক সাহাবি গোসল করছিলেন, তো অপর সাহাবি তাকে দেখে মুগ্ধ হলেন, কারণ সেই সাহাবির শরীর ছিল অনেক শক্ত সামর্থ্য, এখনকার জিম করা বডি যেমন তেমন শরীর ছিল ওনার। এটা দেখে তিনি যখন মুগ্ধ হলেন, তার দুই সেকেন্ডের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যেই যেই সাহাবি গোসল করছিলেন তিনি মাথা ঘুরিয়ে পড়ে গেলেন। তো সবাই দৌড়িয়ে আসলো, কী হলো কী হলো। তো রাসূলুল্লাহ সাল্লাম সেখানে আসলেন, আসার পরে বললেন, তোমাদের মধ্যে কে তাকে তার এই অবস্থার জন্য দায়ী? যেই সাহাবি তাকে দেখে মুগ্ধ হয়েছিলেন সেই সাহাবি বললেন, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম, আমি তাকে দেখে মুগ্ধ হয়েছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাম তখন বললেন, তুমি কেন তাকে দেখে বললে না মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেন এই দোয়াটা করলে না? তো আমরা যখন কাউকে দেখে মুগ্ধ হই বা কারো কোনো কিছু আমাদের ভালো লাগে, আমরা এই দোয়াটা যখন করি, আমরা কিন্তু আমাদের বদনজর থেকে তাকে বাঁচাচ্ছি। আমরা যদি মুসলিম কোনো ভাইকে বাঁচাই, তাহলে কিন্তু সেটারও একটা আলাদা রকমের স্তব। তো আমরা যখন কোনো কিছু দেখে আমাদের ভালো লাগবে, মুগ্ধ হব, আমরা এই দোয়াটা করব এবং মানুষকে বদনজর থেকে বাঁচাব। এরপর আমরা যে শিক্ষাটা ইনশাআল্লাহ পাবো সেটা হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা। অল্পতে সন্তুষ্ট থাকা বলতে কী বোঝায়? এই দুই জান্নাতের মালিকের গল্পের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখি যাকে আল্লাহ দুটি বাগান দিয়েছে, সে যখন তার সঙ্গীকে গর্ব করে বলছিল, আমি তোমার থেকে ধন সম্পদের অনেক বেশি আছে আমার, এবং আমার ফলোয়ার সন্তান সন্ততি অনেক বেশি, এর জবাবে কিন্তু তার সঙ্গী এটা মনে করেনি যে ইস, আমারও কেন এমনটি নেই, আমাকেও কেন আল্লাহ এত ধন সম্পদ দিল না। সে কিন্তু আল্লাহ তাকে যা দিয়েছে তাতেই সে সন্তুষ্ট ছিল। আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাম বলেন, সে ব্যক্তি সফলকাম যে ইসলাম গ্রহণ করেছে এবং আল্লাহ তাকে যেই পরিমিত রুজিটা দিয়েছেন সে তাতে সন্তুষ্ট রয়েছে। যে আল্লাহর রিজিকে সন্তুষ্ট সে কিন্তু সফলকাম। আমরা নিশ্চয়ই সকলেই চাই সফলকাম হতে, তো আমরা কখনোই লোভ লালসা করবো না। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, কোনো একজন মানুষকে যদি এক পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে আরও এক পাহাড় স্বর্ণ চাবে, এবং তার এই লোভ কোনো কিছুই পূর্ণ করবে না কবর ছাড়া। কারণ আমরা যখন মারা যাব, কবর পর্যন্ত আমাদের সাথে তিনটা জিনিস যাবে, আমাদের ধন সম্পদ, আমাদের পরিবার এবং আমাদের আমল। আমাদের ধন সম্পদ এবং পরিবার আমাকে ওখানে রেখে চলে আসবে, কিন্তু আমার আমল আমার সাথে রয়ে যাবে, আমি যা করেছি সেগুলো আমার সাথে রয়ে যাবে।
এজন্য আমরা কখনো লোভ লালসা করব না। আল্লাহ আমাকে যা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা কখনো আমাদের থেকে বড় কারো দিকে তাকাবো না। আমাদের আমরা যদি মধ্যবিত্ত হই, আমরা কখনো উচ্চবিত্তদের দিকে তাকাবো না, আমরা তাকাবো নিম্নবিত্তের দিকে। কারণ নিম্নবিত্তকে আল্লাহ যা দেননি, মধ্যবিত্তকে আল্লাহ তা দিয়েছেন। আবার কেউ যদি উচ্চবিত্ত হই, তারা আরও উচ্চবিত্তের দিকে তাকাবো না, তারা মধ্যবিত্তের দিকে তাকাবো। কারণ মধ্যবিত্তকে আল্লাহ যা দেননি, উচ্চবিত্তকে আল্লাহ তা দিয়েছেন। তো আমরা যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা শিখবো। এটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের কলবে যেই শান্তিটা পাবো, সেই শান্তিটা আমাদের আল্লাহর রাস্তায় চলতে আরও বেশি সহায়ক হবে। কারণ তখন আমরা দুনিয়ার পিছনে এত ছোটাছুটি করব না। যে অল্পতে তুষ্ট, তার কিন্তু দুনিয়ার এত প্রয়োজন নেই। দুনিয়ার মেনলি তারই প্রয়োজন, যে আল্লাহ তাকে দিয়েছেন তাতে সে সন্তুষ্ট না, সে আরও চায়, আরও চায়। আল্লাহ আমাদের এমন বিহেভিয়ার থেকে বাঁচিয়ে রাখুক, এমন স্বভাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক। এরপর আমরা যে শিক্ষাটা ইনশাআল্লাহ পাবো তা হচ্ছে, আল্লাহ যা দেন আল্লাহ তা ছিনিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন। আমরা আমাদের ধন সম্পদ, পরিবার পরিস্বজন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, আমাদের যৌবন, আমাদের স্বাস্থ্য, আমাদের সময়, এগুলাকে চিরস্থায়ী মনে করি। কিন্তু এই প্রতিটা জিনিস আল্লাহর একটা নেয়ামত, এবং এই প্রতিটা জিনিস যে কোনো মুহূর্তে আল্লাহ চাইলে ছিনিয়ে নিতে পারেন। ঠিক যেমনটি এই দুই জান্নাতের মালিকের সাথে হয়েছিল। আল্লাহ তাকে দুটা বাগান দিলেন, সে বাগানের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করলো না, সে নিজেকে আল্লাহর সাথে শরিক করলো। এর কারণে কি হলো, আল্লাহ তার চোখের সামনে তার বাগানটা ধ্বংস করে দিলেন। এ থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন যে কোনো মুহূর্তে, এই সেকেন্ডে আল্লাহ সেটা নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। আল্লাহ কেন নিচ্ছেন না? কারণ আল্লাহ রহমান রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তিনি। এই কারণে আল্লাহ এখনও আমাদেরকে এত সুযোগ দিয়ে যাচ্ছেন। আমরা আল্লাহর সাথে কুফরি করি, আমরা আল্লাহর সাথে শিরক করি, এরপরেও আল্লাহ আমাদেরকে মেরে ফেলছেন না, এখনও তওবা করার সুযোগ দিয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদের সময় থাকতে তওবা করার হেদায়েত দিক। এবং আমরা কখনোই যেন এটা না ভুলে যাই যে আল্লাহর এই নিয়ামতগুলো আল্লাহ সবসময় নিয়ে যেতে পারবেন, যে কোনো সময়। তো আমরা আল্লাহর নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব, এবং আল্লাহর নিয়ামত নিয়ে কখনোই অহংকার করব না। এরপর আমরা যে শিক্ষাটা পাবো ইনশাআল্লাহ, তাও এইটার সাথেই সম্পর্কিত, যে আল্লাহ যদি কখনো কারো কাছ থেকে কিছু নিয়ে যান না, তার মানে কিন্তু এই না আল্লাহ তাকে ভালোবাসেন না। দুই জান্নাতের মালিকের সামনে যখন আল্লাহ তার বাগানটা তার সামনে ধ্বংস করে দিলেন, সে খুব সুন্দর একটা কথা বলল, কি আল্লাহ ইতানি, হায় আমলাম তো শিক বি রব্বি আহাদা, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। সে তার ভুলটা বুঝতে পারল। তওবা করার প্রথম স্টেপ হচ্ছে নিজের ভুলটা রিয়েলাইজ করা। আমি মিথ্যা বলেছি, আমার তওবা করার জন্য ফার্স্টে কিন্তু আমার রিয়েলাইজ করতে হবে যে আমি মিথ্যা বললাম। যতক্ষণ না আমার মধ্যে এই রিয়েলাইজেশনটা না আসবে, ততক্ষণ কিন্তু আমি তওবা করতে পারবো না, ততক্ষণ আমার তওবা কবুল হবে না। এই লোক কিন্তু আল্লাহ তার বাগানটা ধ্বংসের মাধ্যমে তাকে রিয়েলাইজ করালো যে দেখো তুমি শিরক করেছ, এখনও সময় আছে, তওবা করো। এবং সে তার তওবার প্রসেসটা সাথে সাথেই চালু করে দিল, যে আল্লাহ আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, যদি আমি শিরক না করতাম তাহলে হয়তো এটা হতো না। তো এ থেকে আমরা বুঝতে পারি, আমাদের তরফ থেকে যদি কোনো কিছু কখনো হারিয়ে যায়, সেটা হোক আমাদের ধন সম্পদ বা সন্তান সন্ততি বা পরিবার বা আমাদের স্বাস্থ্য সময়, তার মানে কিন্তু এই না আল্লাহ আমাদের ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছেন। বরঞ্চ তার মানে এই যে আল্লাহ আমাদেরকে তওবা করার সুযোগ করে দিচ্ছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিনের ব্যক্তির উপর একটা এমন কোনো মুসিবত আসে না, এমন কোনো সে টেনশনে পড়ে না বা সে কোনো চিন্তাভাবনায় ডুবে থাকে না, কষ্টের পেরেশানির মধ্যে থাকে না, অথবা একটা কাঁটাও তার আঙ্গুলে বিঁধে না, যা দিয়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এবং যার বিনিময়ে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। তো আল্লাহ যদি আমাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেন, সেটাও আলহামদুলিল্লাহ বলবো আমরা, কারণ সেটা আমাদের জন্য ভালো। হয়তো সেই জিনিসটা ভবিষ্যতে আমার জন্য কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো। ঠিক যেমনটি মুসা আলাইহিস সালামের গল্প থেকে আমরা দেখতে পাই, যেখানে একজন বালককে হত্যা করা হয়েছে। তো মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন যে আপনি এই বালককে কেন হত্যা করলেন, এই বালকের কী দোষ ছিল, তখন উত্তরে পেলেন তিনি, এই বালক যখন বড় হতো সেই বালক তার বাবা মার অসন্তুষ্টির কারণ হতো, সে আল্লাহর সাথে শিরক করতো এবং বাবা মাকেও সেই রাস্তায় নিয়ে যেত। তো কারো যদি কখনো কোনো সন্তান মারা যায়, সেটাও আলহামদুলিল্লাহ। আমাদের ধন সম্পদ যদি আল্লাহ নিয়ে যান, আলহামদুলিল্লাহ, কারণ এই ধন সম্পদ হয়তো আমাকে ভবিষ্যতে আল্লাহর সাথে শিরক করার দিকে নিয়ে যেত, বা এমন কোনো একটা গুনার কাজ করতাম আমি তা দিয়ে,
যার কারণে আমি জাহান্নামে পতিত হতাম, আল্লাহ আমাকে সেটা থেকে বাঁচিয়ে দিলেন। বিয়াদিকা খাইর, আল্লাহর হাতে সব কিছুই ভালো। আল্লাহ আমার জন্য ভালো করলেও ভালো, আল্লাহ আমার জন্য খারাপ করলেও খারাপ, কারণ আমি জানি না আমার জন্য কোনটা ভালো, আল্লাহ জানেন। তো আমরা যদি কোনো মুসিবতে পড়ি আমরা হতাশ হয়ে যাব না, কারণ সেই মুসিবতটা হয়তো আমার জন্য ভালো ছিল, এই জন্য আল্লাহ আমাকে সেই মুসিবতটা দিলেন। এবং সেই মুসিবতে যদি আমি ধৈর্য ধরতে পারি, আল্লাহ আমার মর্যাদা আরও বাড়িয়ে দিবেন এবং আমার গুণাসমূহ ঝরিয়ে দিবেন। আল্লাহ আমাদের মুসিবতে ধৈর্য ধরার হেদায়েত দিক। এবং এই তওবার যে রিয়েলাইজেশনটা, যে আমরা পাপ করেছি, এই রিয়েলাইজেশনটা আমাদের মধ্যে আনার হেদায়েত দিক, এবং আমরা বেশি বেশি করে তওবা করবো আল্লাহর কাছে। এরপর আমরা যে শিক্ষাটা পাই তা হচ্ছে, আমরা যদি দেখি দুই জানাতের মালিক যখন কথা বলছিল, সে যখন তার সঙ্গীকে বলল আমি অহংকার করে, আমার অনেক ধন সম্পদ আছে, তোমার কিছুই নেই, সে তার সঙ্গী কিন্তু এই কথার উত্তর দেয়নি। কিন্তু সেই দুই জানাতের মালিক যখন তাকে বলল আমার মনে হয় না এই বাগান কখনো ধ্বংস হবে, আমার মনে হয় না কিয়ামত কখনো আসবে, তখন সেই লোক তার উত্তর দিল। কারণ দুই জানাতের মালিক আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। একজন মুমিন নিজের বিরুদ্ধে কথা বলতে, কথা শুনতে রাজি আছে, আল্লাহর বিরুদ্ধে না। আল্লাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে আমরা তার জবাব দিব, ভালো করে জবাব দিব, খারাপ ভাষায় না। যদি সে অমুসলিম হয় আমরা তাদের রক্ষে গালি দিয়ে জবাব দিব না, আমরা তাকে শুদ্ধ ভাষায় সুন্দর করে বুঝাবো যে তুমি এমনটা বলো না, তোমার রব তোমার কাছে, আমার রব আমার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার, আমার দিন আমার, যে যারটা নিয়ে সন্তুষ্ট থাকি। এবং এখান থেকে আমরা যে শিক্ষাটা মেইনলি পাই তা হচ্ছে, যখন আমাদের এগেনস্টে কেউ কোনো একটা কথা বলে, সেটা হতে পারে আমাদের মান সম্মান নিয়ে কথা বলছে, বা আমাদেরকে ছোট করে কথা বলছে, বা আমাদের সাথে ঝগড়া করতে আসছে, চেষ্টা করবো তাকে রিপ্লাই না দেওয়ার। কারণ কেউ যদি আমাদেরকে ছোট করে কথা বলে বা আমাদের সাথে ঝগড়া করে, যতক্ষণ আমরা রিপ্লাই না দিই ততক্ষণ আমাদের সামনে পিছনে যে ফেরেস্তা থাকে সেই ফেরেস্তা আমাদের বিরুদ্ধে আমাদের হয়ে রিপ্লাইটা দিয়ে দেয়। কিন্তু কখনো এমন হলো যে তিনজন ব্যক্তি কথা বলছে, তাদের মধ্যে একজন আমাকে ছোট করে কথা বলছে, এমন এমন কথা বলছে যে কাজগুলো আমি করিনি, তখন আমার উচিত নিজেকে প্রোটেক্ট করা। কারণ তৃতীয়জন যেহেতু আছে সে সাক্ষী, সে শুনছে। সো আমরা চেষ্টা করবো যখন আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসবে বা আমাদের নিচু করে কেউ কোনো কথা বলবে, তার রিপ্লাই না দেওয়ার। সে যা বলছে সে নিজেরই ক্ষতি করছে, সে আমার বিরুদ্ধে কথা বলে। আল্লাহ আমাদেরকে সেই মুখ বন্ধ রাখার হেদায়েত দিক। এবং আমরা যেন কাউকে কখনো অপবাদ না দেই, অহংকার না করে কথা বলি, আল্লাহ হেদায়েত দিক আমাদেরকে। আসসালামু আলাইকুম।